তো আমি কিন্তু ভয় পাচ্ছি না, কারণ আমি হলাম চিংগম স্যার, আর হাতে দেখো আমার কিন্তু বন্দুক আছে। তো এই বন্দুক ফায়ার করলে কিন্তু নারকেল পড়বে। তো ফ্রেন্ড আজকে কিন্তু পাইফেটকে আমি কোনো মতেই ছাড়বো না, একবার আসো সামনে। তো দেখতে পাচ্ছ পাইফেটের সেনাবাহিনী কিন্তু ও ভাই কি বলবো চলে আসছে। পালাও রে ভাই, পালাও 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 এখান থেকে পালাও। ও ভাই দেখো পাইফেট আমার পিছনে পড়েছে। ও ভাই 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 পালাও পালাও পালাও। তো এখানে চলে আসলাম একটা নদীর পাশে, আর পাইফেট কিন্তু দেখো ভাই, ও ভাই আমার পিছনে পড়ে আছে। ও ভাই কি বলবো দেখো এখানে একটা নৌকা ছিল। যাই হোক বন্ধুরা, তো আমাকে পালাতে হবে। ও ভাই দেখো আমার কোনো মতেই পিছু ছাড়ছে না। ও ভাই কি বলবো, আর সামনে দেখো পাইফেটের সব গুন্ডা বাহিনী কিভাবে হাঁটাহাঁটি করছে। তো আমি এখান থেকে পালিয়ে যাই, এখানে দাঁড়ালে হবে না, কারণ আমাকে পাইফেট কিন্তু মেরে ফেলবে। তো বন্ধুরা চলে 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 চলো, দেরি করলে হবে না, দেখি কোথায় পাইফেট। তো ও ভাই দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। ও ভাই ওদিকে যাওয়া যাবে না, তো ওদিকে কিন্তু পাইফেটের সেনাবাহিনী। ও ভাই চলো 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 চলো, আমি আর পিছনে তাকাতে যাই না, কারণ এই পাইফেট কিন্তু ও ভাই 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 এখন মেরে বলতো। ও ভাই দেখো বন্ধুরা তো কিভাবে এটা করছিল। তো হ্যালো, তো ফ্রেন্ড আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন হরর গেম নিয়ে। তো গাইস আজ আমি খেলতে চলেছি পাইফেট স্টোরি। তো গেমটি কিন্তু খুবই খতরনাক এবং খুবই ইন্টারেস্টিং গেম, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলো বন্ধুরা আমাদের গেম খেলে শুরু করা যাক। তো ফ্রেন্ড আমি চলে আসলাম একটি জঙ্গলে। তো দেখতে পাচ্ছ এটা আমার জিপ গাড়ি। তো আমি একজন পুলিশ অফিসার, মানে চিংগম স্যার। তো চিংগম স্যারের মতো আজকে কিন্তু পাইফেটের সঙ্গে আমার মোকাবিলা হবে। তাহলে চলো বন্ধুরা তো আগানো যাক। তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো বন্ধুরা বিদ্যুৎ চমকাচ্ছে, কি ভয়ানক একটা পরিবেশ। তো দেখতে পাচ্ছ চারপাশে জঙ্গল আর জঙ্গল। তো এই জঙ্গলেই কিন্তু আমাকে লড়াই করতে হবে সেই পাইফেটের সঙ্গে। তো এই পাইফেটকে কিন্তু এখনও দেখতে পাচ্ছি না, কোথায় আছে কে জানে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি বলবো, এটা কিন্তু একটা সেনা ক্যাম্প ছিল, মানে এখানে মানে সেনারা কিন্তু একসময় থাকতো, আর এখন কিন্তু এখানে কোনো সেনা নেই। তো এটা একটা পরিত্যক্ত জায়গা হয়ে গেছে, আর এখানে কিন্তু পাইফেট কবজা করে নিয়েছে। তো ফ্রেন্ড এখানে কিন্তু আমার সাথে কিন্তু আমাকে ফোন করেছে, তো আমাকে বলেছে বাংকারে পৌঁছাতে। তো আমাকে এখানে একাই যেতে হবে। তো বলেছে কোনো যদি প্রবলেম হয় তাহলে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে বলেছে। তো যাই হোক বন্ধুরা, তো এবার কিন্তু আমি এগিয়ে যাব। তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গেট। তো এই গেট কিন্তু আমি খুলে দিয়েছি। তো এবার আমাকে যেতে হবে ভিতরে। তো বন্ধুরা কি বলবো, কি ভয়ানক একটা পরিবেশ। তো আমি এগিয়ে যাচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর্মির গাড়ি টাড়ি অনেক কিছু রয়েছে, অনেক কিছু গাড়ি রয়েছে। তো দেখা যাক সামনে কী আছে। ও ভাই, তো এখানে দেখতে পাচ্ছি একটা গ্যাস স্টেশন আছে। তো এখানে আমাকে অনেক কিছু হয়তো টাস্ক কমপ্লিট করতে হবে। দেখা যাক কী টাস্ক বলেছে। তো বলেছে প্রথম টাস্ক বলেছে ইন্সপেক্ট দ্য এন্ট্রান্স টু দ্য জোন। তো এখানে আমাকে ইন্সপেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চেক পয়েন্টে চলে আসি। তো এখানে কী করবো দেখি। তো বন্ধুরা কী বলবো, তো আমি কিছু বুঝতে পারছি না। তো এখানে বলেছে ইন্সপেকশন করতে, তো এখানে কী ইন্সপেক্ট করবো। তো এই ডোর কিন্তু লক আছে, তো এই ডোরটা কিন্তু খোলা যাচ্ছে না। তো আমাকে কী করতে হবে কি, আচ্ছা তো যাই হোক, তো এটা হলো মেন গেট মনে হচ্ছে। তো আমি আমার বন্ধুকে কল করেছি, আর বন্ধু কিন্তু বলেছে যে এখানে যে গ্যাস স্টেশন আছে সেখানে আমাকে এনকোয়ারি করতে হবে, এখানে হয়তো কিছু পেয়ে যাবো। তো এখন আমি যাবো গ্যাস স্টেশনে, সেই গ্যাস স্টেশনে হয়তো চাবি টাবি পেয়ে যাবো। আর দেখতে পাচ্ছ যে এই মেন গেটটা যে আছে সেটার মধ্যে কিন্তু একটা মোটা একটা চেন বাঁধা আছে, তো সেটাকে আমাকে খোলার জন্য কিছু লাগবে। তো কোথায় গেল গ্যাস স্টেশন, টেন টেন টেন। তো ফ্রেন্ড আমি চলে যাচ্ছি গ্যাস স্টেশনের কাছে। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু গ্যাস স্টেশন আছে। তো এখানে কিন্তু আমাকে এনকোয়ারি করতে হবে, দেখি কোথায় গিয়ে আছে। তো এখানে একটি ডোর আছে মনে হচ্ছে, এই ডোর দিয়ে আমাকে এন্টার করতে হবে। তো চলে আসলাম আমি ঘরের ভিতরে। তো এখানে আমাকে ভালো করে ইন্সপেক্ট করতে হবে। তো দেখা যাক কোথায় গিয়ে আছে। তো ফ্রেন্ড আজকে কিন্তু আমি পাইফেটকে ব্যান্ড বাজিয়ে ছাড়বো। তো চলো বন্ধুরা তো আগানো যাক, দেখি আমি এখানে কি পাই। তো এখানে পেয়ে গেছি আমি একটি লক পিক। তো এই লক পিকটি কিন্তু আমি কালেক্ট করে নিয়েছি। তো এবার দেখা যাক কোথায় গিয়ে আছে, দেখি। তো এখানে মনে হচ্ছে একটা কী পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, তো এটা কিন্তু একটা কী মনে হচ্ছে, এই কীটা আমাকে লাগবে পরবর্তীতে। তো এখানে আমাকে আরও ভালো করে চেক করতে হবে কোথায় কী আছে। তো এই ডোরে কি, ও ভাই এটা কি, ও ভাই দেখো কী একটা অদ্ভুত প্রাণী। ও ভাই, তো মনে হচ্ছে এটা একটা বেজি নাকি কী বলবো, তো বিড়ালও না বেজিও না, তো কী টাইপের একটা অদ্ভুত একটা প্রাণী। যাই হোক বন্ধুরা, তো এটা কিন্তু আমাকে অ্যাটাক করছে না। তো এটা কিন্তু কোনো আমাদের গিয়ে লুকিয়ে আছে, আর এখানে জানি একটা কী দেখতে পেলাম। তো এটাকে আমি পিক আপ করবো। তো এটাকে আমি উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এটা কিন্তু ঘুরোঘুরি করছে। তো আর এখানে দেখো কতগুলো মাশরুম রয়েছে, আর মাশরুমগুলো কিন্তু একদম মানে কি ব্রাইট একটা আলো দিচ্ছে। তো ফ্রেন্ড এখানে কিন্তু ডয়ার আছে, আর এই ডয়ারগুলি কিন্তু আমাকে চেক করতে হবে। তো এখানে একটা কী জানি পরে রয়েছে, আর অদ্ভুত প্রাণীটা কিন্তু এই ঘর ও ঘর করছে, দেখো ঘুরোঘুরি করছে। তো ফ্রেন্ড আমি ডয়ারগুলো চেক করে নিই, অনেক কিছু থাকতে পারে। তো এই ডয়ারে তো কিছু নেই, তো প্রতিটা ডয়ারে কিন্তু আমি চেক করে নেব, কারণ কোনো কিছু মিস করলে কিন্তু পরে প্রবলেম হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তো দেখা যাক আর কিছু আছে কিনা। তো এখানে কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে কি একটা পেয়ালা নাকি কী আছে বাটির মতো, আচ্ছা যাই হোক বন্ধুরা। তো আমি চলে যাচ্ছি তারপর দ্বিতীয় ঘরে, দেখি এখানে কী আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি না কিছু। তো এখানে আচ্ছা ভালো করে একটু চেক করতে হবে। তো এখানে কিছু নেই। তো আর কী আছে ভালো করে দেখতে হবে কোথায় কী আছে। তো ফ্রেন্ড তো মনে হচ্ছে আর কিছু নেই। তো দেখো বন্ধুরা, তো এই প্রাণীটি কিন্তু চুপ করেই আছে। তো ও ভাই, তো এটাকে আমি ফায়ার করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, তো ও ভাই ওটা গায়েব হয়ে গেছে, মানে মরে গেছে আর কি। যাই হোক বন্ধুরা, তো ভাই এখানে আর কিছু নেই। তো এখানে দেখতে পাচ্ছ একটা ইলেকট্রিক প্যানেল আছে। তো যাই হোক বন্ধুরা আমি বাইরে চলে যাই। তো ও ভাই দেখো বাইরে কি ভারী বৃষ্টি হচ্ছে, আর কাকগুলি কাকা করছে। তো বন্ধুরা তো এবার কিন্তু আমি চাবি পেয়ে গেছি। তো এবার দেখি কোথায় যেতে হবে।
তো দেখা যাক কোথায় যাই। তো ওদিকে মেইন গেটটা ওখানে, তো ও ভাই তো মেইন গেটে কিন্তু আমি চলে আসলাম। তো এটাকে কিন্তু আমাকে খুলতে হবে, কিন্তু এখানে তো তালাই নেই, তো কি করে খুলবো? তো এই চেনকে কাটার জন্য আমার লাগবে একটা চেন কাটার, আর এই চেন কাটারটা কিন্তু আমাকে প্রথমে খুঁজতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে তো একটি চাবি আছে, তো এই চাবি দিয়ে মনে হচ্ছে বাকি ঘরগুলোকে আমাকে আনলক করতে হবে। তো যাই হোক বন্ধুরা, তো এরপরে কিন্তু মেইন জায়গায় মানে মেইন খেলা শুরু হয়ে যাবে। তো দেখা যাক, তো এখানে তো একটা ঘর ছিল, তো এটাকে আমি খোলার চেষ্টা করে দেখি ওই চাবি দিয়ে খুলে কিনা। তো ফ্রেন্ড মনে হচ্ছে এটা খুলে যাবে, তো ফাইনালি কিন্তু খুলে গেল। তো ফ্রেন্ড এখানেই আমাকে খুঁজতে হবে চেন কাটার। তো দেখা যাক, তো প্রথমে এই ডয়ারগুলোকে আমি ভালো করে চেক করি। তো এখানে থাকতে পারে, ও ভাই এটা কি? তো এখানে একটা কিছু পেয়েছি, তো তারপরে বাকি ডয়ারগুলো চেক করছি, তো এখানে কিছু নেই। তো আমি এই ডোরটি ওপেন করি, তো আমি চলে আসলাম আর একটা রুমে, তো এখানেও মনে হচ্ছে কিছু নেই। তো এদিকে আর একটা ডোর আছে, তো এটাকে অন করেছি, ও ভাই তো ফাইনালি কিন্তু পেয়ে গেছি আমি চেন কাটার। তো এবার কিন্তু আমি এখান থেকে বের হতে পারবো। তো ফ্রেন্ড চলো 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 চলো, দেরি না করে চলো বাইরে চলো। তো চলে আসলাম আমি বাইরে, তো এবার চলে যাবো আমি গেটের কাছে। তো এই গেটটাকে এখন আমি খুলবো। তো চলে আসলাম গেটের সামনে, এবার আমি চেন কাটা দিয়ে চেনটা খুলে নিচ্ছি। তো নে নে নে, খোল 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 খোল। তো খুলছে না কেন, এই কী বলবো। তো ফ্রেন্ড এই দেখো ভাই, তো গেট কিন্তু আমাদের কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এইবার কিন্তু আমার কিন্তু খুবই ভয় লাগছে, কারণ আমার সঙ্গে এখন দেখা হবে পাইপেডের। তো এই জঙ্গলে কিন্তু পাইপেড থাকে বন্ধুরা। ফ্রেন্ড তো আমার বন্ধু কিন্তু আমাকে কল করেছে, তো আমাকে সাবধান করছে, আর আমাকে কিন্তু বাংকারে যেতে বলছে। মনে হচ্ছে ওই জায়গাটাই একটা সেফটি জায়গা। তো এখানে কিন্তু পাইপেড খুব আমাকে চালাবে, খুব অত্যাচার করবে। তো ফ্রেন্ড দেখো কি অদ্ভুত অদ্ভুত কাঁকড়া মাছের মতো প্রাণী আসে, ও ভাই দেখো ভাই ওই প্রাণীটা যেটা ঘরে দেখেছিলাম। তো এখানে কিন্তু অনেক প্রাণী আছে, আর দেখো কাঁকড়ার মতো কি প্রাণী হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে। তো গেট কিন্তু খোলা পেয়েছে, ওদিকে চলে যাচ্ছে, তো মনে হচ্ছে সব কিছু কবজা করে নেবে। তো যাই হোক বন্ধুরা, দেরি না করে চলে যাচ্ছে আমি এগিয়ে। তো দেখা যাক কোথায় পাইপেড আছে, তো তার সঙ্গে কিন্তু আমার দেখা করার খুবই ইচ্ছা। তো চলো 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 আগানো যাক। তো ও ভাই দেখো পাইপেড কিন্তু মনে হচ্ছে আমার আশেপাশে আছে, তো শব্দ করছে, ও ভাই দেখো দেখো কোন দিকে জানি আওয়াজ করছে, ও ভাই। তো পাইপেড কিন্তু আমার আশেপাশে আছে, আমি শব্দ পেয়েছি, কোথায় রে পাইপেড কোথায়? তো আমার সামনে আয়, আমার সামনে আয়, আমার সামনে আয় রে, আয় 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 আয়। তো ফ্রেন্ড আমার পাইপেড দেখার খুবই ইচ্ছা, আর পাইপেড কিন্তু আমার সামনে আসছে না, খালি শব্দ করছে কোথায় আছে কে জানে। তো যাই হোক বন্ধুরা, আমি এগিয়ে যাই এগিয়ে যাই, দেখি কোথায় আছে পাইপেড। এই পাইপেড আয় না রে আয়, শুধু শব্দ করলে হবে? তো পিছন দিয়ে কিন্তু আমাকে খুবই ভয় দেখাচ্ছে, তো আমি কিন্তু ভয় পাচ্ছি না, কারণ আমি হলাম কিংগম স্যার, আর হাতে দেখো আমার কিন্তু বন্দুক আছে। তো এই বন্দুক ফায়ার করলেই কিন্তু নারকেল পড়বে। তো ফ্রেন্ড আজকে কিন্তু পাইফেটকে আমি কোনো মতেই ছাড়বো না, একবার আসুক সামনে। তো দেখতে পাচ্ছ পাইফেটের সেনাবাহিনী কিন্তু উড়ে উঠে, ও ভাই কি বলবো, চলে আসছে। পালাও রে ভাই, পালাও 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 পালাও, এখান থেকে পালাও। ও ভাই দেখো পাইফেট আমার পিছনে পড়েছে, ও ভাই 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 ভাই, পালাও 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 পালাও। তো এখানে চলে আসলাম একটা নদীর পাশে, আর পাইপেড কিন্তু দেখো ভাই, ও ভাই আমার পিছনে পড়ে আছে, ও ভাই কি বলবো। দেখো এখানে একটা নৌকা ছিল, যাই হোক বন্ধুরা তো আমাকে পালাতে হবে। ও ভাই দেখো আমার কোনো মতে পিছু ছাড়ছে না, ও ভাই কি বলবো। আর সামনে দেখো পাইপেডের সব গুন্ডা বাহিনী কিভাবে হাঁটাহাটি করছে। তো আমি এখান থেকে পালিয়ে যাই, এখানে দাঁড়ালে হবে না, কারণ আমাকে পাইপেড কিন্তু মেরে ফেলবে। তো বন্ধুরা চলে 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 চলো, দেরি করলে হবে না, দেখি কোথায় পাইপেড। তো ও ভাই দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, ও ভাই ওদিকে যাওয়া যাবে না। তো ওদিকে কিন্তু পাইপেডের সেনাবাহিনী, ও ভাই চলো 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 চলো, আমি আর পিছনে তাকাতে যাই না, কারণ এই পাইপেড কিন্তু, ও ভাই 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 ভাই, এখনই মেরে ফেলতো। ও ভাই দেখো বন্ধুরা তো কীভাবে অ্যাটাক করছিল। তো যাই হোক বন্ধুরা, তো আমি কিন্তু একবারও মরিনি। তো এই পাইপেড কিন্তু একটু মনে হচ্ছে ভালো আছে, তো দেখো কীভাবে হেঁটে আসছে, ও ভাই চেষ্টা করছে কিন্তু মারতে পারছে না। তো মনে হচ্ছে এটা একটা মুখ মানে বট আর কি। তো কীভাবে পড়ে গেছে দেখো বন্ধুরা, ও ভাই আবার হামাগুড়ি দিয়ে উঠে গেছে, ও ভাই। তো এখানে আমার দাঁড়ালে হবে না, তো আমাকে এখানে পালিয়ে যেতে হবে, কীভাবে আমাকে থাপা মারছে। এখন আবার পৌঁছাতে হবে বাংকারে, আর বাংকার খুঁজে পাচ্ছি না। তো চলো বন্ধুরা চলো চলো চলো, পাইপেড কিন্তু আমার পিছনে পড়ে আছে, চলো 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 রে। দেখো কত বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি বলবো। তো বন্ধুরা চলো চলো চলো। তো আর দেখো, ও ভাই তো আমি চলে আসলাম নদীর পাড়ে, মনে হচ্ছে একটানা গোল গোল পাক খাচ্ছে, কারণ পাইপেড আমার পিছনে পড়েছে। আর এই আতঙ্কে কিন্তু আমি বারবার একই জায়গায় চলে আসি, তো কোনো ব্যাপার না, তো আমাকে আগাতে হবে। ও ভাই পাইপেড কিন্তু শব্দ করছে আমার পিছনে, দেখো এখনো পিছু ছাড়ছে না, মানে কি বলবো, এত ডেঞ্জার একটা প্রাণী। তো কোনো ব্যাপার না, আমার পিস্তলে কিন্তু অনেকগুলি আছে, তো পাইপেড আসুক, আয় 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 দম থাকলে আয়। তো ভাই দেখো কি চেহারা দেখো, ও ভাই কি বলবো, মারতেই পারছে না, দেখো থামা মারছে, আর আমার গায়ে কিন্তু ঠিকঠাক লাগছে না। তো এটাকে আমি মেরে এখনই ফেলে দেবো। তো দেখো অনবরত কিন্তু, ও ভাই এখনই আমার শরীরের উপরে পড়ে যেত, তো কোনো ব্যাপার না। তো চলে 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 চলো, পাইপেডকে কিন্তু অজ্ঞান করে দিয়েছি, তো এটা কিন্তু এখনই জিন্দা হয়ে যাবে। তো আমাকে অনেক কিছু করতে হবে, কাজ আছে, তো আমাকে সামনে যেতে হবে, দেখি সামনে কি আছে। তো আমি এদিকে চলে যাই, এটা কি ডাম্প? তো পাইপেডের কাছ থেকে কিন্তু বাঁচার জন্য কিন্তু এখানে আমি একটু লুকাতে পারবো। তো বন্ধুরা তো আমি চলে আসলাম এই ঘরে। তো ফ্রেন্ড এই ঘরটা আমাকে ভালোভাবে খুঁজতে হবে, কোথায় কি আছে দেখি। তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, আর পাইপেড মনে হচ্ছে চলে গেছে, নাকি কে জানে, তো বাইরে থাকতে পারে। তো এখানে আমাকে একটু ওয়েট করতে হবে। তো ফ্রেন্ড মনে হচ্ছে পাইপেড এখান থেকে চলে গেছে, তো আমাকে এখনই বের হতে হবে। তো ফ্রেন্ড আমি বের হয়ে গেছি, তো দেখতে পাচ্ছ পাইপেড কিন্তু আশেপাশে নেই, আর ফ্রেন্ড কোনো মতে কিন্তু বৃষ্টি কমছে না, আর পাইপেডের একদিকে অত্যাচার কি বলবো। তো বৃষ্টির মধ্যে কিন্তু আমি ছুটোছুটি করছি, আর দেখো পাইপেডের সেনাবাহিনী কিন্তু আশপাশ ছড়িয়ে রয়েছে, তো আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে। আর দেখো ভাই
তো কি বলবো মাঝে মাঝে কিন্তু পাস করছে তো যাই হোক বন্ধুরা তো এখানে একটা নিঝুম পরিবেশ মানে কি বলবো কোনো জনপ্রাণী নেই তো এখানে একসময় মিলিটারি ক্যাম্প ছিল আর এখান থেকে কিন্তু এখন মিলিটারি ক্যাম্পও চলে গেছে ও ভাই মাইপেট কিন্তু একা করেছে ও ভাই বাবারে বাবা তো মাইপেট চলে আসলো আমার পিছন দিয়ে তো আমি ঢুকে গেলাম একটা ঘরের মধ্যে তো এখান থেকে আমি আর বেরোচ্ছি না বন্ধুরা দেখো বাইরে পাইপেট কিন্তু শব্দ করছে দেখো আমাকে এখনই কিন্তু মেরে ফেলতো তো ফ্রেন্ড মনে হচ্ছে এটা একটা সেনার অফিস ছিল আর এখানে দেখো একই মাশরুম তো বন্ধুরা তো আমাকে যেতে হবে ওই রুমে পাশের রুমে গিয়ে চেক করতে হবে দেখি এখানে যদি কিছু পেয়ে যায় তাহলে তো খুবই ভালো তো এই রুমগুলো আমাকে চেক করতে হবে ভালো করে তো এখানে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তো বন্ধুরা তো এখানে কিছু নেই তো আমাকে সব রুমগুলো একের পর এক কিন্তু ট্রাই করতে হবে দেখি কোথায় কি আছে তো এখানে দেখতে পাচ্ছ ও ভাই দেখো ওই প্রাণীটা কিন্তু এখানে আছে ফ্রেন্ড আমার কাছে অনেক গুলি আছে তার জন্য এই প্রাণীটাকে আমি মেরে দিব তো এটাকে মারার ট্রাই করছি দেখি তো নে মর তো মরে গেছে তো কোনো ব্যাপার না তো এই রুমগুলো আমি ভালো করে চেক করি দেখি কোথায় কি আছে তো ভাই বাইরে কিন্তু পাইপেট এখনও শব্দ করছে তো এখন যদি আমি বাইরে যাই পাইপেট কিন্তু আমাকে মেরে দিবে তার জন্য এই ঘরেই আমাকে কিছুক্ষণ মানে থাকতে হবে আর আমাকে ভালোভাবে এই ঘরটা এক্সপ্লোর করতে হবে কোথায় কি আছে দেখতে হবে তো ফ্রেন্ড এই পাইপেট কিন্তু খুবই ডেঞ্জার কি বলবো দেখো কি হাল করেছে এক সময় এখানে সেনারা থাকতো আর আজকে কি অবস্থা সব কিছু শুনশান হয়ে আছে মানে সবাই কিন্তু পালিয়ে গেছে এই পাইপেটের অত্যাচারে তো বন্ধুরা কি বলবো দেখো ঘরে কি অবস্থা করেছে তো মনে হচ্ছে পাইপেট এখানে মানে খুব অত্যাচার করেছে ঘরটা ভেঙে ডেকে কী হয়েছে তো আমি চলে যাচ্ছি এবার উপরতলায় দেখি উপরতলায় কী আছে তো চলো বন্ধুরা চলে চলে চলো গাইস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর আমাদের চ্যানেলটি কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই গেমটি তোমরা কারা কারা খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো ফ্রেন্ড আমি চলে আসলাম উপরতলায় তো এখানে মনে হচ্ছে একটা কি ফ্রিজ নাকি কি আর এখানে আছে টিভি তো এখানে কিন্তু মনে হচ্ছে এটাই ছিল কন্ট্রোল রুম আর কি তো যাই হোক বন্ধুরা এখন তো এই কন্ট্রোল রুমে কোনো লোক নেই দেখতে পাচ্ছ তোমরা সবাই কিন্তু চলে গেছে কন্ট্রোল রুম ছেড়ে তো এখানে একটা কি পেয়েছি রেঞ্জ নাকি কি তো যাই হোক তো আর কিছু তো দেখছি না এখানে তো বন্ধুরা তো আর দেখো এই যে অদ্ভুত প্রাণীগুলো সেখানে কিন্তু হাঁটাচলা করছিলো তো ফ্রেন্ড আমরা চলে আসলাম বাইরে তো এই জায়গাটা আমি অনেকটা স্কিপ করে দিয়েছি কারণ গেমটা কিন্তু অনেক বড়ো হয়ে যাচ্ছিলো আর পাইপেট কিন্তু আমার মানে পিছনে পড়েছে কি করবো তো বন্ধুরা তো আমাকে এখান থেকে বাঁচতেই হবে যে করেই হোক বাঁচতে হবে তো আমি এখান থেকে চলে যাবো আরেক জায়গায় মানে নতুন জায়গায় দেখি কোথায় যাওয়া যায় তো এটা কি তো এটা মনে হচ্ছে চলো 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 এখান থেকে আমি এখন পালাতে চাই আর এক মুহূর্ত থাকতে চাই না কারণ এই পাইপেট কিন্তু আমার পিছনে উঠে পড়ে লেগেছে আর আমাকে কিন্তু খেয়ে নেওয়ার চেষ্টা করছে তো আমি কোনো মতেই এদের হাতে মরতে চাই না দেখো পাইপেটের কত সেনাবাহিনী তো আমাকে যে করেই হোক বন্ধুরা এখান থেকে বাঁচতে হবেই তো ফ্রেন্ড আমার আশেপাশে কিন্তু পাইপেট আছে তো পাইপেটের কিন্তু আমি শব্দ পাচ্ছি তো আশেপাশেই আছে চলো বন্ধুরা আগিয়ে যাই তো কোথায় যাই দেখি আর মোট কথা আমি এখান থেকে কোনো মতে এখন এসকেপ করতে যাই ফ্রেন্ড তো আমি রাস্তা কিন্তু ভুলে গেছি তো খুঁজে পাচ্ছি না কোথায় আছে রাস্তা তার পাইপেট কিন্তু আশেপাশে আছে চলো 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 কোন দিকে এসেছিলাম কে জানে তো ওইদিক দিয়ে আমি এসকেপ করবো তো তো ও ভাই তো মনে হচ্ছে ওইদিকে যেতে হবে কারণ ওইদিকে আমি রাস্তা দেখতে পাচ্ছি চলো চলো তো ওই দেখো তো এখানে ছিল নৌকাটা তো এখানে নৌকাটা কিন্তু পড়ে আছে তো এদিকেই আমাকে যেতে হবে তো এখানে দেখো নৌকাটা কিন্তু পড়ে আছে নৌকাটা কিন্তু ঠিকঠাক নেই তো নৌকাটা ঠিক থাকলে কিন্তু আমি এটা দিয়ে এসকেপ করতে পারতাম তো নৌকায় কিন্তু জল টল উঠে গেছে ভেঙে গেছে একদম চুরমার হয়ে গেছে তো আমি চলে আসলাম আরেক দিকে তো ও ভাই পাইপেট চলে আসছে আমি ভয় পেয়ে গেছি হঠাৎ করে চলে আসছে তো প্রথম থেকে চলে আসলো দেখো বন্ধুরা তো এই পাইপেট কিন্তু আমার পিছনেই পড়েছে তো এটাকে কিন্তু ফায়ার করতে হবে ফায়ার করে কিন্তু একদম মারতে হবে আর কি কী মেরে টেরে আমি এখান থেকে পালিয়ে যাবো তো আমি কিন্তু এই জঙ্গলে আর থাকতে চাই না একের পর এক মানে কি বলবো অত্যাচার করেই চলছে বলবো দেখো আমাকে কিন্তু মেরে দিবে পাইপেট তো পড়ে গেছে কিন্তু পাইপেট কিন্তু পড়ে গেলো তো আমি এখান থেকে অবশ্যই এখন এসকেপ করে ফেলবো এই পাইপেটকে কিন্তু অনেক মেরেছি কিন্তু বারবার কিন্তু জিন্দা হয়ে যাচ্ছে তো যে করেই হোক আমাকে এখান থেকে এসকেপ করতেই হবে কারণ এই পাইপেটকে কিন্তু আমার দ্বারা মারা সম্ভব না কারণ অনেক মেরেছি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কিন্তু কোনো মতে পার্মানেন্ট মরছে না তো আমি এখান থেকে এখন পালিয়ে যেতে চাই আমার গাড়ি কোথায় ও ভাই দেখো আকার চলে আসছে তো দেখো কোনো মতে কিন্তু মরে না তো অনেক গুলি করেছি বারবার অজ্ঞান হচ্ছে কিন্তু কোনো মতে কিন্তু মরছে না যাই হোক বন্ধুরা তো আমি আমার রাস্তার দিকে চলে যাচ্ছি কোথায় ছিল রে আমার রাস্তা ও ভাই তো আমি চলে আসলাম আমার গেটের কাছে তো আমার অনেকটা কিন্তু সাহস বেড়ে গেছে কারণ আমি একটা কিন্তু সেফটি জায়গায় চলে আসি ও ভাই দেখো 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 আমার আসছে তো মনে হচ্ছে গেট ভেঙে টেকে চলে আসবে তো আমি এদিক দিয়ে পালিয়ে যাই কারণ এই পাইপের কিন্তু বিশাল চেহারা তো এটা আমার হলো গেট আর এই দেখো ভাই আমার গাড়ি একদম রেডি একদম লাইটে চলে আছে তো এই গাড়ি দিয়ে কিন্তু আমি এখন এখান থেকে এসকেপ করে ফেলবো তো গাইস আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো গাইস আজকের মতো টাটা।